মঙ্গলবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী হল কলকাতা। কলকাতার গড়িয়ায় অবস্থিত ব্রহ্মপুরে বাজারের মাঝে একটি কাঠের গুদামে হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। গুদামের ভিতরে বহুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা গুদাম। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের 15টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এমনকি গুদামের পাশাপাশি অবস্থিত আবাসনগুলিতেও ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কে বাড়ি খালি করে নিচে নেমে আসে আবাসনের বাসিন্দারা। কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত করছে দমকল আধিকারিকরা। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন।